তোমাকে মানে জাঙ্কুক যদি কোনো ভাবে তো জানবে তাই না যে ওর বউটা ছোট, জানার পর বিষয়টা কি হবে এটা নিয়ে তুমি একটু ভাবছো? আমি তো এটা চিন্তা করেই তো আমার মানে মাথাটা তো কোনো কিছু ঠিক থাকতেছে না, বুঝছো? আরে দুলা ভাই আপনি একটু বেশি কথা বলেন, জাঙ্কুক জানবে কোথায় থেকে? হ্যাঁ আপনি না জানাইলে কোনোদিনও জানবে না। আর বিয়ের পরে ও যদি দেখে ওর বউ কলা গাছ তাতেও তো কিছু যায় আসে না, শুধুমাত্র বিয়েটা হয়ে যাওয়ার দেরি। আপু কিছু বল তো তুই। হ্যাঁ শোন, তোর দুলা ভাই একটা কলা গাছের মতো, ওর কথা বাদ দে। এই শোনো, তুমি না উল্টা পাল্টা কথা কম বলবা, আমার ছেলে কোনোদিনও জানতে পারবে না, বুঝছো? কোনোদিনও না। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কোনোদিন জানতে পারবে না। কিন্তু আমার বিষয় হচ্ছে এই বাসার সব থেকে বড় ছেলে তো বোগম, তাই না? বোগমের বিয়েটা হোক, ততদিন আমাদের বৌমাও বড় হয়ে যাবে, তারপরে বিয়ে দিও। বোগমের মা বোগমকে নিয়ে চিন্তা করে না, তোমার যত চিন্তা বোগমকে নিয়ে, তাই না? আমি বুঝলাম না, আমার ছেলেটাকে আমি একটু শিকড়ে বাঁধতে চাই। না সেটা তুমি দিবা না, চাও যেন বিদেশে বিদেশে ঘুরে বেড়ায়। উফ তোমার সাথে আমি পারবো না, মানে কি যে একটা অবস্থা, মানে তোমার সাথে আসলে পারা যাবে না, বিরক্তিকর একটা মহিলা কোথাকার। ওইদিকে জাঙ্কুকের ঘরে সুগা ঢুকে দেখলো জাঙ্কুক ব্যায়াম করতেছে, মানে একটু খুশি খুশি। খুশির কারণটা আমাদের সুগা জানতে চাইলো, কিরে ব্যায়াম করতেছিস কেন? ব্যায়াম করতেছিস কেন মানে মানে এটা কোন ধরনের কথা? নিজের দেহটাকে ফিট রাখার জন্য ব্যায়াম করতেছি। তুই তো করবি না, বসে বসে চর্বি বাড়াবি। হইছে হইছে, নিজের দেহকে ফিট এত রাখার কি দরকার? এই না বলে তুই বিয়েতে রাজি না, তুই বিয়ে করবি না, সংসার করবি না, আবার ভাবিকে ইমপ্রেস করার জন্য বডি বানাচ্ছিস? তোকে কে বললো রে আমি তোর ভাবিকে ইমপ্রেস করার জন্য বডি বানাচ্ছি? আজাইরা কথা না বলে কি বলতে আসছো সেটা ঠিকঠাক করে বল। এমনি তো খুব টেনশনে আছি, শালার বউয়ের চেহারাই দেখতে পারলাম না, এটা কোনো কথা বল? আরে শোন আমি একটা নিউজ নিয়ে আসছি, তোর বিয়ে তো 2-1 দিনের মধ্যেই দিয়ে দিবে, আর বিয়ের কেনাকাটা কিন্তু বড় আব্বু বড় আম্মু মিলে করবে, বুঝলি তো? এটাই কিন্তু একটা সুযোগ, আমরা আমাদের ভাবিকে দেখতে পারি। আমাদের ভাবি আবার কি, আমার বউ কি আমার ভাবি নাকি? আচ্ছা শোন ঠিকই বলছিস, আম্মুকে গিয়ে বলি যে বিয়ের শপিং এ আমরাও যাব, এতে করে আমি আমার বউটাকে দেখতে পারবো, বুঝছো? দেখতে তো পারবি। আচ্ছা বউ যদি সুন্দর হয় সংসার করবি তো, নাকি আবার বিলেত পাড়ি দিবি? বিলেতেই পাড়ি দিব, বুঝছো? বউ সুন্দর হোক, মোটা হোক, পেটনি হোক, খাটো হোক, যাই হোক না কেন আমার কিচ্ছু যায় আসে না, আমি জাস্ট এখান থেকে বের হইতে চাই। হ্যাঁ এইদিকে আমি বিয়ে করতে চাই, আমাকে বিয়ে দেয় না, আর তুই করতে চাস না, তোরে দিতেছে। এক কাজ না কর না, মানে বিয়ে করতে আমি না যাই তুই যা, মানে আমার বউকে তুই বিয়ে করে ফেল, সেটাই তো বেস্ট। এই জাঙ্কো কি করতেছিস রে তোরা দুজন? 2 দিন পরে বিয়ে হবে তোদের, আর তোরা একজন আরেকজনের সাথে ফুসুর ফুসুর করতেছিস। এই শোন আমরা বৌমার লেহেঙ্গা টেহেঙ্গা কিনতে যাব, বুঝলি? আপু আপু আমি বলতে চাচ্ছিলাম যে আমিও যাই, মানে আমার বউ আমার পছন্দের লেহেঙ্গা পরলে আমার কাছে ভালো লাগবে না? আম্মুও তো তোমার পছন্দের শাড়ি পরছিল, তাই না আম্মু? এই শোন তোর যাইতে হবে না, তুই বাসায় বসে থাক, বুঝছো? একটু শরীরের মধ্যে বেসন টেসন লাগা, যদিও বা আমার সোনার টুকরাটা একদম ফসসা ধবধবা। কেন আমি গেলে সমস্যাটা কি আম্মু? আমি যাব, তোমাদের যাওয়া লাগবে না, আমি সুগা আমার বউ, তারপর তার যদি কোনো বান্ধবী টান্ধবী বোন টোন থাকে সেও যাবে। কেন রে, আমরা বিয়ের শাড়ি কিনে দিলে মনে হয় ওটা তোর বউকে আমরা কম দামি শাড়ি কিনে দিব, তাই না? তোর বিশ্বাস নাই নিজের মায়ের প্রতি, তাই না? এই জন্য তুই যাইতে চাইতেছিস, তাই না? আশ্চর্য আম্মু, ছোট্ট একটা বিষয় তুমি এত ক্যাচাল করতেছো কেন? মানে আমি গেলে
হয়, সমস্যাটা কি? হায়রে আল্লাহ, আরে আমি একটু বোঝার চেষ্টা করো, ওকে একটু রাজি করাও, গিয়ে তো দেখবে যে ওর বউটা একটা বাচ্চা। আমি কিভাবে রাজি করাবো বলো তো? আমি এসব কিছু পারবো না, তুমি কিছু একটা কিরিবিরি বুদ্ধি করো, আমি এসবের মধ্যে নাই বাবা, আমি চাই আমার ছেলে সব জানুক। তোমাকে পরে দেখতেছি। ঠিক আছে জাঙ্কুক, যা, তুই যা, আমি আমি তো তোর সৎ মা, আমি তো তোর বউর জন্য খারাপ পোশাক আনবো। উফ, শুরু হয়ে গেছে অ্যাক্টিং। এই জাঙ্কুক, তোর যাইতে হবে না, আমি আর তোর আম্মুই যাই। হ্যাঁ, কি আর করার, আচ্ছা ঠিক আছে তোমরাই যাও। কি রে সুগা, আব্বু আম্মুই যাক, তাই না? আমরা তাহলে না যাই? শিওর, বড় আব্বু বড় আম্মু যাক, তারপর আমরা লুকায় লুকায় গিয়ে দেখবো, বুঝছোস? এমনি তো বড় আব্বু বড় আম্মু আমাদেরকে নেবে না, বুঝছোস না? কি বলছি, বুঝছোস? হ্যাঁ বুঝছি, আমার তো লুকিয়ে লুকিয়ে দেখতেই হবে ওই বজ্জাত মেয়েটার বোন কত বড়। আমার কেন যেন মনে হয় আমার বউ ছোট, আমার শালিকাই এত ছোট, বউ আর কত বড় হবে বল? তুই তো শালিকারও দেখে ফুসুস আর আমারও দেখাস নাই। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, আজকে দেখে নিব। চল চল চল, তাড়াতাড়ি রেডি হই, লুকায় লুকায় তোকে যাওয়া লাগবে। আরে চল না রে। তো যাই হোক, ওরা দুজন কিন্তু রেডি হয়ে গেল। অন্যদিকে আমাদের জিমিন তার বোনকে এসে, কে, তোকে আমি একটু জরুরি কথা বলতেছি, শোন, তোর যে বিয়ে ঠিক করছে না, তুই চাস তোর আম্মুর কাছে কি বল যে তুই বিয়েটা করবি না, করবি না মানে করবি না, বুঝছস? আইলে কি বলতেছ, আমি কেন বিয়ে করবো না? হ্যাঁ, আমি তো বিয়ে করলে অনেক খাবার পাবো, অনেক জামা পাবো, বুঝছ? শোন, তোর যে হাজবেন্ড আছে না, ভবিষ্যৎ হাজবেন্ড, সে অনেক বুড়া, তোর থেকে অনেক বুড়া, অনেক বুড়া, আর তার ব্যবহারও বেশ একটা ভালো না। তুই ওকে বিয়ে করলে তোকে মারবে ধরে, বুঝছস? কি বলছি, কোনো না, কোনোদিনও মারবে না। আমাকে আম্মু বলছে, আমি যদি বিয়ে করি আমাকে অনেক কিছু খাইতে দিবে, খেলনা কিনে দিবে, আমাকে স্কুলে পড়াবে, অনেক কিছু করবে, বুঝছো? আমি বিয়ে করবোই, বুঝছো? তোকে আমি বোঝাইতে পারতেছি না তো তোর জন্য কতটা ক্ষতিকারক হবে ব্যাপারটা। তুই তোর বোনের কথা শুনবি না? আমি না তোর বান্ধবী, আমি তোর বোন, আমার সাথে না তুই সব কিছু বলিস? ঠিক আছে, তুমি আমার সব কিছু, কিন্তু আমি বিয়েটা করবো, কারণ এই বিয়েটা করলে আমি অনেক কিছু পাবো, বুঝছো? তুমি না কই, সরো তুমি, আমি এখন আম্মুর কাছে যে, আম্মু আমাকে ডাকছে, সরো এখান থেকে, তেই শুন, সরো এখান থেকে। জিমি কিন্তু কিছুতেই তেকে কোনো কিছু বুঝাইতে পারলো না, আর তে বিয়েটাকে একটা পুতুল খেলা মনে করছে। এবার আবারও জমিদার বাড়িতে দাঁড়ান, আর কত করে আপনাকে বলবো বলেন তো, কাঁদতে কাঁদতে আমার চোখের বাইরে শুকায় রক্ত বের হয়ে যায়। এই বিয়েটা বন্ধ করেন প্লিজ, আপনার দুইটা পায়ে ধরি, আপনি বিয়েটা বন্ধ করেন। আমি একটা জিনিস বুঝতেছি না, বিয়েটা হইলে সমস্যাটা কি? মানে দেখেন, আপনার কথা কেউ শুনবে না, আপনি জাস্ট একটা ম্যাডাম, তাও যদি আমার পরিবারের অংশ হইতেন ভেবে দেখতাম। পরিবারের অংশ কেন হইতে হবে? আমি তো একটা মানুষ, আমি একটা মেয়ে, বুঝতেছেন না কেন? তে অনেক ছোট, এত ছোট একটা বাচ্চা মেয়ে বিয়ে সম্পর্কে ও কিছুই বুঝবে না। উফ, আমি বারবার বলতেছি যে এগুলো বলে আমাকে কোনো লাভ নাই, আপনি একটু বোঝার চেষ্টা করেন। ফ্যামিলি মেম্বার না হইলে, ও ফ্যামিলি মেম্বার হতে হবে তাই না? ঠিক আছে, আমি আপনাকে বিয়ে করব, করবেন? হ্যাঁ, আমি বুঝলাম না, আপনি আমাকে বিয়ে করবেন মানে? মজা করতেছেন ম্যাডাম? ম্যাডাম মানুষের কিন্তু মজা করাটা ঠিক না, আমি কোনো মজা করতেছি না। ফ্যামিলি মেম্বার হতে হবে বললেন না, আমি আপনাকে বিয়ে করব। তাহলে আমি যদি আপনার ভাগ্নার মামি হই, তাহলে আমার কথা শুনতে সবাই বাধ্য, করবেন আমাকে বিয়ে? সত্যি বলতেছেন? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে আমার আপুকে বলি, আমার ভাগ্নের বিয়ের সাথে আমার বিয়ে, না, আপনার ভাগ্নের বিয়ের আগে আমাকে আপনার বিয়ে করতে হবে, এখনই এই মুহূর্তে। চলেন, কাজে অফিসে সব কিছু রেডি আছে। মানে এটা কি, ও তের বিয়ে থামানোর জন্য ওয়াইন কিনা জিহবকে বিয়ে করলো? বিয়েকে থামাইতে পারবে? এবার অন্যদিকে, এই তো শোন, কাপড় চোপড় পরে রেডি হ, তোর শাশুড়ি আছে না, হবু শাশুড়ি, জমিদারিনি, জমিদারিনি আসবো, তোরে মার্কেটে নিয়ে যাবো কেনাকাটি করতে, বুঝছো? শোন গিয়া কিন্তু আবার দামি দামি কিছু কিনিস না, বুঝছো? কেন? আলেলে, দামি দামি কিছু না কিনলে আমি মার্কেটে যাইতেছি কিছুর জন্য, মার্কেটে গিয়ে আমি অনেক দামি জিনিস কিনবো। কম দামি জিনিস কিনতে চাইলে দামি জিনিস কিনে দিবে কিভাবে আম্মু? আমি তো তোমার কথাটা বুঝতেছি না,
তুমি তো খোলা খোলা বলো তো আমাকে। শোন, তুই যদি গিয়ে মার্কেটে কম দামি জিনিস কিনতে চাস, তাহলে মনে করবে যে আহারে কি অসহায় বৌমা, আমার একটুও লোভ দেখায় না, তখন তোকে দামি জিনিস কিনে দিবি। শোন, যে ডায়মন্ডের রিংটা কিনে দিবো সেটা এসে আমাকে দিবি, বুঝছস? তোমাকে দিবো কি সেই জন্য ডায়মন্ড রিং আমাকে কিনে দিবি, তোমাকে কি সেই জন্য দিবো? আচ্ছা ঠিক আছে, তোমার জন্য আমি একটা সিলভারের রিং কিনে নিয়ে আসবো, গেলাম আমি। এটা কোনো কথা? তেই নিজের বিয়ে শপিং করতে যাচ্ছে, বাট ও বিয়ে সম্পর্কে কিছুই জানে না। এবার শপিং মলে দেখা যায়, বৌমা তুমি কিন্তু কোনো কিছু লজ্জা পাও না, তোমার যেটা ভাল লাগে তুমি সেটাই কিনবা, আমার একমাত্র পুতের বউ তুমি। আন্টি আন্টি, আমি না দামি কিছু কিনবো না, হ্যাঁ আমি না কম দামি জিনিস কিনবো, 100-200 টাকার জিনিস কিনবো। আরে বৌমাটা আমার কত সাদা সিধা, জিন তোমার চয়েস আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে তুমি ওকে আর 5 বছর পর চয়েস করতে, তাহলে একদম পারফেক্ট হতো। খুব বেশি কথা বলতেছো না তুমি জমিদার বাবু, আমার বৌমা কি কি পছন্দ করে সেটা কিনে নাও, পকেট থেকে টাকা শুধু বের করবা আর করবা। হ্যাঁ ঠিক আছে, সেটা করব, এখন পর্যন্ত তো সবই মানাইলা, কিন্তু বিয়ের আসরে যখন বৌমাকে তোমার ছেলে দেখবে তখন খালি কালি মুখে কালি কথা তোমার, তাই না? বৌমা দেখো, তুমি স্বর্ণের এই গয়নাটা নিবা নাকি ডায়মন্ডটা নিবা, কোনটা নিবা? এগুলো তো অনেক দামি দামি মনে হচ্ছে, কিন্তু আমার তো বলছে কম দামি। আন্টি আমাকে পিতলের গয়না কিনে দেন, বুঝছেন? আরে আমি ডায়মন্ড পাইছি তোমার ছেলের জন্য, আমি ডায়মন্ড পাইছি, ওর থেকে ভালো আর কেউ হইতে পারে না। এখনো ছোট মানুষ, এখনো বোঝে না স্বর্ণটা কি, পিতলটা কি, তামাটা কি। আমার জাস্ট কিছু বলার নেই, জাস্ট কিচ্ছু বলার নেই। জানো, শোন, বড় আব্বু আর বড় আম্মু কিন্তু অলরেডি কেনাকাটা করতে চলে গেছে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসার আগে আমাদের যেতে হবে। আমি শুনছি শুধু তোর বউ গেছে, সাথে হয়তো আরো কেউ গেছে। হ্যাঁ, এখনই তো কিরিবিরি বুদ্ধি, দূর থেকে আমি দেখব আমার বউ আসলে আমার থেকে 2 ইঞ্চি শর্ট কিনা। হোক, সমস্যা নেই, লম্বা হলে তাও একটু ভেবে দেখবো যে সংসার করা যায় কিনা। হ্যাঁ ভাই, তোর রাস্তাটা তাড়াতাড়ি ক্লিয়ার কর, তারপর আমার রাস্তা ক্লিয়ার করবো। আমি যে দেখতে চাই যে তোর কোনো শালিকা আছে কিনা, তারপর তোর শালিকাকে আমি বিয়ে করব। আরে চল চল তাড়াতাড়ি চল, আম্মু যে তাড়াহুড়া করে গেল, আমার তো মনে হয় তাড়াহুড়া করে শপিং করেও চলে আসবে। চল গাড়িটা বের কর তাড়াতাড়ি। তো জাঙ্কুক আর সুগা দুইজন মিলে কিন্তু চলে গেল, ঠিক আছে? এবার অনেক কিছু কেনাকাটার পর হঠাৎ করে আমাদের পে খ্যান খ্যান করতেছে। আঙ্কেল আন্টি, আঙ্কেল আন্টি, আমার পা অনেক ব্যথা করতেছে, আজকে আমি নতুন একটা হ্যান্ডেল হ্যান্ডেল কি স্যান্ডেল পরছি, আমার পায়ে ফোসকা পড়ছে, এই জন্য হাঁটতে পারতেছি না, আমার হাঁটতে কষ্ট হচ্ছে। রিক্সা দোকানে দিকে রিক্সা আনেন, আমি রিক্সায় উঠবো। আরে ছোট ছোট পা দিয়ে কতক্ষণ ধরে হাঁটলো, নতুন একটা জুতা পরে ফুসকা পড়ে গেছে। আরে দাঁড়া আসো কেন বৌমা, আমার কষ্ট করতেছে, যাও গাড়িটা এখানে নিয়ে আসো, তাড়াতাড়ি যাও। আরে গাড়ি এই চিপাগুলিতে ঢুকাবো কিভাবে? বৌমা শোনো, তুমি কিছু দূর হেঁটে আসো, গাড়িটা সামনেই দাঁড়া করা। আমি হাঁটতে পারবো না, বুঝে না কিছু, আমি হাঁটতে পারবো না, আমাকে কোলে নাও তো আন্টি, আমাকে কোলে নাও। আরে বৌমাটা আমার কত ছোট, আই আমার তো ডায়াবেটিস নিতে পারবো না, আর আমি তুমি একটু বৌমার একটু কোলে করে নাও তো, 5 মিনিটের রাস্তা। এটা একটা কথা বললে, আমি শ্বশুর হই, শ্বশুরই আমি বৌমাকে কিভাবে কোলে নিবো ভাই? আমার মান সম্মান কিছু রাখবো না, আমি এলাকার জমিদার, সবাই আমাকে সম্মান করে, আমাকে উঠতে বসতে সালাম দেয়, আর তুমি আমার মান সম্মান নিয়ে এভাবে ছিনিমিনি খেলবে, আমি আমার বৌমাকে কোলে নিবো এটা কোনো কথা? দেখতেছো না বাচ্চা মেয়ে, তুমি পড়ে আছো তোমার সম্মান নিয়ে। আই বৌমা ওঠো, তোমার শ্বশুরের কোলে ওঠো। আরে বৌমাটা আমার এই মুখটা শুকায় গেছে। ঠিক আছে আঙ্কেল, আমাকে একটু কোলে নেন, ঠিক আছে আঙ্কেল, আপনি তো অনেক লম্বা আঙ্কেল, সমস্যা নেই আঙ্কেল, আমাকে কোলে নিয়ে উঠা নিয়ে গাড়িতে বসান। জাস্ট ইমাজিন করো, তেকে আরেম কোলে নিছে, কোলে নিয়ে হাঁটতেছে আর বুঝতে পারছে। এই কাহিনীটা কিন্তু বহু বছর আগের, তো এই যুগের না। কি রে জাঙ্কু, দাঁড়া 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 দাঁড়া, ওয়েট ওয়েট ওয়েট, এটা কি দেখতেছি, বড় আব্বুর কোলে পিচ্ছি মেয়েটা কেন, কাহিনীটা কি? পিচ্ছি মেয়ে আব্বুর কোলে এটা আমি মানলাম, কিন্তু আশেপাশে তো আমি আর কাউকে দেখতেছি না, পিচ্ছি মেয়েটার হাতে এত শপিং এর ব্যাগটা কেন রে? হ্যাঁ আমার বউ কই, বউ কোথায়? তোর বউ কোথায় মানে, এই পিচ্ছি মেয়েটার সাথে তোর বিয়ে দিতেছে না তো? জানকো আমার তো এবার টেনশন হচ্ছে, পিচ্ছি মেয়ের সাথে আমার বিয়ে দিবে মানে কি বলতেছিস তুই? শোন, যদি এটা সত্যি হয় না, বিয়ের দিন রাতেই, বিয়ে করার আগেই আমি এখান থেকে পালাবো। আমাকে আগে খোঁজ লাগাইতে হবে যে এই পিচ্চি মেয়েটাই আমার বউ কিনা, তারপর কেল্লা ফতে। মানে কি, হাই হাই, জাঙ্কু কি তাহলে সবকিছু জেনে যাবে? আর তুই এতটা বাচ্চা, যারা এই ভিডিওটা আজকে প্রথম দেখতেছো তারা প্লিজ আগের পর্বগুলো দেখে নাও, আর কেমন লাগলো এতদিন পর দেখে অবশ্যই জানাবা, শেয়ার করবা। আল্লাহ হাফেজ।